শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের বিই ব্লকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ স্বপন সাহার বাড়িতে অভিযান চালায় ইডি। চলে ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে, মিলেছে সোনাও। উদ্ধার হওয়া 7 কেজি সোনার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। এই সমস্ত স্বপন সাহার আয় বহির্ভূত কিনা তা খতিয়ে দেখছে ইডি। বিপুল অঙ্কের টাকা ও কোটি কোটি টাকার সোনা কেন একজন ব্যবসায়ীর বাড়িতে রাখা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চলছে। প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির হদিশ মেলাতেই তদন্তে নেমেছে ইডি ও সিবিআই। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একের পর এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে 2 ভেন্ডার সুমন হাজরা এবং বিপ্লব সিংকে গ্রেফতার করেছে সিবিআই। তামসি রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।